হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মায়রা ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি এখন রান্নাবান্না করে নেব এক ঘন্টার মধ্যেই, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে আজকে। তাই বলে এক ঘন্টার মধ্যে রান্নাবান্না করবো ভাবি, কিন্তু সেই টাইমের মধ্যে আমি কমপ্লিট করতে পারি না। আমি মনে করি যে হ্যাঁ, এই টাইমের মধ্যে হয়তো আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। যতটুকু ভাবি তার থেকে আধ ঘন্টা বেশি টাইম আমার মিনিমাম লাগেই। সে যাই হোক, এইসব ফালতু কথা বল না বলে যে কারণে আমি আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি সেই কারণটা জানাই। আজকে আমার একটা ক্লাস আছে, তো সেই ক্লাসটাই করতে যাব। আমার আবার কিসের ক্লাস এরকম মনেই হতে পারে, পড়াশোনা পার্টসে কবেই চুকিয়ে দিয়েছি, সমস্ত ডিগ্রি নিয়ে আমি গলায় ঝুলে এখন বসে থাকি, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই সারাদিন রান্নাবান্নাই করি, তাই ভাবলাম রান্নাবান্নার দিক থেকেই একটুকু পাকা গৃহিণী হওয়া যাক। আজকে আমি রান্না করছি ট্যাংরা মাছ। সকালবেলায় কর্তাবাবু সকাল সকাল বাজার গিয়ে আজকে ট্যাংরা মাছ কিনে এনে দিয়েছে। পড়াশোনার কথা ভেবে মন খারাপ করে, কিন্তু ভাবি যে না, যে কাজটা কপালে নেই সেই কাজের জন্য মন খারাপ করে লাভ নেই। তবে আমি চেষ্টা করি না তা নয়। মাঝে মধ্যে আমি ব্লগিং বন্ধ রাখি, কারণ আমাকে সংসার সামলে পড়াশোনাও করতে হয়। এই কারণে ডিসেম্বর মাসের দিকে এক্সামে বসেছিলাম, আর হ্যাঁ, আমি এমনভাবে পড়ি যে একবারেই যেন বেরিয়ে যেতে পারি, একবারই চান্স নেব, কারণ ওই মাসের পর মাস আমার পক্ষে পড়া সম্ভব না। আমার খুব বিরক্ত লাগে, কারণ এত কাজ করার পর, বাচ্চা সবকে পড়ানোর পর, সব কিছু সামলানোর পরে পড়াশোনা করা সত্যি চাপের ব্যাপার। অত চাপ আমি নিতে পারি না, তারপরে আবার ঘরের মধ্যে সব সময় থাকি, সেটাও একটা চাপ লাগে। একটা এক্সাম 2 মান্থস পরে পাস করেছি, আর একটা এক্সাম 1 উইক পরে পাস করেছি। মানে নিজেকে একটা চান্স দিয়েছিলাম যে পাস করলে একবারই করব, পড়বো একবারই, পাস হলে হবে, না হলে না হবে। যে আল্লাহর অসীম রহমতে একবারই পাস করে গিয়েছি। তো যাই হোক, এখন আর পড়াশোনা করতে ভালো লাগে না, তাই একটু অন্যান্য কাজে আমি মনোনিবেশ করেছি। একবার মনে হয় চাকরি করি, আবার মনে হয় বাচ্চা কাচ্চা সামলে চাকরি করা প্লাস সংসার সামলানো সত্যি ঝক্কির কাজ, যারা করে জানি না কী করে করে। তার উপরে আবার আমি কাজে মাসি রাখা পছন্দ করি না, ওটাও একটা আমার কাছে চাপের ব্যাপার। আবার যখন মনে হবে যে না হ্যাঁ জব করা উচিত, তখন হয়তো আবার উঠে পড়ে পড়াশোনা করতে শুরু করব। এখন সেই ভূতটা এখন আপাতত মাথা থেকে নেমে আছে, তাই এখন আমি এই ইউটিউব আর এই বিভিন্ন উৎপাটন কাজে মনোনিবেশ করছি। এরকম ভেবেই আমার কেক শেখা। আর হ্যাঁ, সত্যি কেকটা শিখে খুব ভালো করেছি। অন্তত নিজেদের ঘরের কোনো অনুষ্ঠান থাকলে নিজে অন্তত কেকটা বানিয়ে নিতে পারি, অত মানে টাকা দিয়ে ইনভেস্ট করতে হয় না। আর যেই আমার কেক খায় সেই বলে হ্যাঁ ভালো। আমি আগে ইউটিউব দেখে কেক বানাতাম, কিন্তু ততটা ভালো হতো না। একটা প্রফেশনাল লোকের কাছ থেকে শেখা আলাদা, আর নিজে ইউটিউব থেকে শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। অবশ্য কাউরির ট্যালেন্টই থাকে নিজের, আমার হয়তো অত ট্যালেন্ট নেই। রান্নাবান্নাও শুধু করলে হয় না, রান্নাবান্নাতেও ট্যালেন্ট থাকতে হয়। আর আমার মনে হয় এই ট্যালেন্ট যত পাকা গৃহিণী হবে তত বেশি তার মধ্যে ট্যালেন্টটা মানে বেরিয়ে আসবে আর কি। আমার মাছ হয়ে গেছে, আমি এই ট্যাংরা মাছটা ভাপিয়ে রান্না করলাম। এরপর আমি রান্না করে নিচ্ছি কলা গাছের থোড় আর কি, থোড় বলে না কি বলে আমি জানি না। এটা খাবার কাজ খেয়ে নিই, কী নাম বলে সেটা, সেগুলো আর জানার মানে চেষ্টা থাকে না। যাই হোক, কলা গাছের কাণ্ডটা আর কি, আমাকে যে দুধ দেয় উনি দিয়ে গিয়েছেন, ওনাদের কলা গাছ ছিল। তো মহিলাটা আমাকে আগের দিন অনেক কলা দিয়েছিল, আর আজকে এই কাণ্ডটা দিয়ে গিয়েছে। যতই তারা থাকা যায় থাক না কেন, খাবার দাবারের সঙ্গে মোটেও আপোষ করা যায় না, বিশেষ করে এই সবজির সঙ্গে। তাই বেশি কিছু করবো না বলেও অনেক কিছুই করে ফেললাম। ওদের কাছে অনেক কিছু নাম মনে হলেও আমার কাছে অনেক কিছু মনে হচ্ছে, কারণ এগুলো করতে বেশ টাইমই লাগলো। মসুর ডাল দিয়ে পুঁই শাক আর রান্না করলাম থোড়। রান্না হয়ে গেলে ঘরের বাকি কাজ করে কোনো রকমের নাকে মুখে গুজিয়ে দৌড়াতে হবে, কারণ আমি কোনো জায়গায় একদম টাইমে পৌঁছাতে পারি না, আমার যত কাছেই হোক না কেন। ওই ফার্স্টেই বললাম না, আমার কোনো কাজ 1 ঘন্টার মধ্যে করবো বললে 1/2 ঘন্টা আমার হাতে টাইম নিয়ে করতে হয়, কারণ 1/2 ঘন্টা আমার বেশি লাগে। সেই অবস্থা হয়েছে, হয়তো যে ক্লাসে যাবো সেই ক্লাসে হয়তো আমি 10 মিনিট লেট পৌঁছাবো আজকে।
যাই হোক কিসে ক্লাস সেটাই বলা হলো না। তো এটা হচ্ছে ব্রাউনি আর চকলেটের ক্লাস, চকলেট বলতে চকলেট সস, চকলেট ট্রিফল, নাটিস, পিনাটার, রাফেলো, ফেরোরো রচার এইসব শিখবো আজকে। আমি ব্রাউনিটা শিখেছিলাম এয়ার ব্র্যাক কালিনারি ক্লাব থেকে, কিন্তু ভাবলাম আর একটু অন্যরকম কিছু শেখা যাক, ওই কারণে ব্রাউনির জন্যই আমার ক্লাসে আসা, আর সেই সঙ্গে যদি কিছু চকলেটের রেসিপিও শেখা যায় এই কারণেই আমি এই ক্লাসে এসেছি। চকলেট শেখার জন্য আমার অত ইন্টারেস্ট ছিল না, কিন্তু ব্রাউনিটা শেখার একটু ইন্টারেস্ট ছিল। শেখার মানুষের শেষ নাই, শিখে রাখতে কী দোষ? মেয়েকে বাইরে থেকে চকলেট কিনে খাওয়ানোর চেয়ে নিজে ঘরে কিনে ঘরে বানিয়ে দেবো, সেটাই মনে হয় ভালো হবে। প্লাস এই ফেরোরো রচার কিনতে গেলে অনেক পয়সা খরচা হয়, মানে অনেক দাম আর কি, পাঁচটার দাম হয়তো 250 টাকা এরকম হবে। তো সেই চকলেটটা যদি আমি নিজেই বানিয়ে নিজে ঘরের লোককে খাওয়াই তাহলে অনেক পয়সা সেভও হবে, প্লাস আমার একটা বাহবাও পাওয়া যাবে, আর যখন বানাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো। আমি যে ব্রাউনিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সেই ব্রাউনিটা আমি একটুকু চেঞ্জ এনেছিলাম, তো এখানে এগলেস প্লাস এগ, ফাজি ব্রাউনি অনেক কিছুই শিখলাম। এবার ভাবছি এত কিছু শিখেছি যখন তখন একটা স্ন্যাক্সের দোকানই খুলে ফেলি, ভাবি যে খুলবো, কিন্তু আমি আসলে কিছুই করতে সাহস পাই না। আমি একটু কুড়ে প্রকৃতির মেয়ে, আমার খুব ভয় করে যে হয়তো আমি অত কিছু সামলাতে পারবো না, সংসার সামলানোর পর আবার এক্সট্রা করে এইসব জিনিসের অর্ডার। আমি হয়তো ভয় করি, এখনকার মেয়েরা তো সবাই সংসার সামলেই অনেক কিছুই করছে, আমি কেন নয়, দেখি কিছুদিন দেখার পর আমিও হয়তো কিছু একটা করব। বেকার বসে না থেকে কিছু একটা করা ভালো, এতে নিজের মনটাও ভালো থাকে। সবাই মনে করে যে হাজব্যান্ডের জব থাকতে কিসের জন্য মেয়েরা কিছু করবে, এই মতে আমি একদম বিশ্বাসী নয়। শুধু টাকার জন্য নয়, নিজের একটা আত্মসম্মান, নিজের একটা হ্যাঁ আমার এই টাকাটা আমার এটা যেন বলতে পারি, সে কারণেই আজকালকার মেয়েরা স্বাবলম্বী হতে চায়। সব সময় হাত না পেতে নিজে একটা কিছু করাতেই সবার আনন্দ। ক্লাস করে ফেরার পথে আমি একটুকু শপিং মলে চলে গিয়েছিলাম, একটু শপিং করার পর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিলো, কারণ যেহেতু একদিনেরই ক্লাস ছিল আর একদিনে অত কিছু জিনিস শেখা সত্যি একটু চাপেরই ব্যাপার। বাড়ি ফেরার পর আমি সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যাতে আমি গ্রো করতে পারি। এখন স্বপ্নেই স্বাবলম্বী হতে চাই, আমিও তার অন্যথা না, তাই প্লিজ সাবস্ক্রাইব করলে আমি হয়তো আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে হয়তো স্বাবলম্বী হতে সাহায্য করবে। আর অসৎ উপায় না গিয়ে সৎ উপায়ে কিছু একটা করব ভাবি, এই কারণেই আমার হয়তো কিছু হয় না, হয়তো আমার ভয়েস কিংবা আমি হয়তো আমার ফেস দেখায় না, এই কারণেও অনেকেই হয়তো সাবস্ক্রাইব করতে চান না। কাউকে তো আমি জোর করতে পারি না, আপনার যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।